স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে সঙ্গে আছি আমি তানিয়া হারুন দেখছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কারো সঙ্গে বৈরিতা নয় তবে সার্বভৌমত্বের উপর আঘাত এলে চুপ করে বসে থাকবে না বাংলাদেশ এই লক্ষ্যে সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে এই সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন প্রধানমন্ত্রী শালি জয়ের প্রতিবেদন সফলতার সঙ্গে সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন 251 প্রশিক্ষণার্থী এর মধ্যে সেনাবাহিনীর 132 বিমান বাহিনীর 34 এবং নৌবাহিনীর 35 কর্মকর্তা এই প্রশিক্ষণ সম্পন্ন করলেন পুলিশ বাহিনী থেকে এই প্রশিক্ষণ নেন 3 জন এছাড়া ভারত ইন্দোনেশিয়া মালয়েশিয়া সহ বন্ধুপ্রতিম 28 দেশের 47 কর্মকর্তা সফলভাবে এই কোর্স সম্পন্ন করলেন প্রশিক্ষণার্থীদের মধ্যে 17 জন ছিলেন নারী অফিসার সনদ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সশস্ত্র বাহিনীকে আন্তর্জাতিক মান অর্জন করতে হবে বাংলাদেশের মুখ বিশ্বে উজ্জ্বল করতে হবে একসময় বাংলাদেশ সম্পর্কে বিদেশে অনেক নেতিবাচক কথা ছিল তবে এখনো কিছু কিছু লোক আছে বাংলাদেশ সম্পর্কে বদনাম করতে বেশি পছন্দ করে কিন্তু আমাদের আর্থসামাজিক উন্নয়নের ফলে এবং আন্তর্জাতিক শান্তি রক্ষা এবং দেশের অভ্যন্তরে সন্ত্রাস জঙ্গিবাদ দমনে আমরা যে দক্ষতা দেখেছি তার ফলে আজকে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল হয়েছে ঠিক 71 সালে মুক্তিযুদ্ধে জয়লাভ করার পর যে সম্মান আমরা আন্তর্জাতিকভাবে পেয়েছিলাম 75-15 আগস্টের পর যে সম্মান আমরা হারিয়েছিলাম আজকে আবার সেই সম্মান আমরা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী হয়ে কাজ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের আহ্বান জানান সরকার প্রধান আমরা কারোর সাথে যুদ্ধ করব না কিন্তু আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে আঘাত এলে আমরা চুপ করে থাকব না সেটা নিশ্চয়ই আমরা প্রতিরোধ করব বা প্রতিবাদ করব সেইভাবে আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে গড়ে তুলি আন্তর্জাতিক আঞ্চলিক ঐক্য উন্নয়নে বাংলাদেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে চলেছে বিশেষ করে আমাদের দেশে রোহিঙ্গাদের আশ্রয় দান সেটা আমরা করেছি সেই সাথে সাথে আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা করে যাচ্ছি যাতে এবং আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করে যাচ্ছি যাতে তারা স্বদেশ ভূমিতে ফিরতে পারে প্রধানমন্ত্রী বলেন করোনা মহামারীর মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখ যোদ্ধা হিসেবে নিজেদের কার্যক্রম পরিচালনা করেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা যা স্বাধীনতা রক্ষার পাশাপাশি যে কোনো জাতীয় প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগের উদাহরণ শাহ আলী জয় নিউজ 24 ঢাকা করোনার কারণে প্রায় 2.5 বছর বিরতির পর মঙ্গলবার থেকে শুরু হয়েছে জেলা প্রশাসক সম্মেলন আজ দ্বিতীয় দিনে বক্তব্য রেখেছেন কৃষি ও খাদ্যমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়দেব দাস জয়দেব সম্মেলনে আজ মন্ত্রীরা কি বলেছেন তানিয়া আমরা আছি হচ্ছে ডিসি সম্মেলনের আজকে দ্বিতীয় দিন ওসমানী স্মৃতি মিলনায়তনে সচিবালয়ের পাশেই এটি এখানে সেখানে প্রথম দিনের শুরুতেই বন পরিবেশ এবং জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি শাহাবুদ্দিন আহমেদ তার সঙ্গে বৈঠক হয়েছে সেই বৈঠকেই উপস্থিত থাকার কথা ছিল বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয় তাদের করোনার কারণে পর্যটন মন্ত্রণালয় এবং তার সেই মন্ত্রণালয়ের কর্মকর্তারা আসতে পারেননি শুধুমাত্র বন পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে তাদের বৈঠক হয়েছে সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে 2025 সালের মধ্যে সারা দেশে যে পুরানো ইট সেটি বন্ধ করে সরকারি কাজে শতভাগ ব্লক ইট ব্যবহার নিশ্চিত করবেন এবং পরিবেশ রক্ষায় 2030 সালের মধ্যে তারা বনায়ন 16 ভাগ বনায়ন তারা যে নিশ্চিত করার যে অঙ্গীকার রয়েছে এসডিজিতে তারা সেটা নিশ্চিত করবেন এরপরেই হয়েছে কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠকে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে কৃষিপণ্য উৎপাদনের পর যে মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষিপণ্যের দাম বেড়ে যায় সেটা চিহ্নিত করে সারা দেশে কোথায় কোথায় চাঁদাবাজি হয় সেই চাঁদাবাজির স্পটগুলো চিহ্নিত করা এবং চাঁদাবাজিতে কী পরিমাণ চাঁদাবাজি হয় সেটা জেলা প্রশাসকরা চিহ্নিত করে দেবেন সরকারকে সেটা
চিহ্নিত করে দেওয়ার পর সরকারের পক্ষ থেকে বিশেষ করে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই উদ্যোগটা নেওয়া হবে। আর ওএমএস এ চাল বিক্রি শুরু হবে কাল থেকে সারা দেশের উপজেলা পর্যায়ে, যেটা আগে কখনোই ছিল না, এবং খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশের ইউনিয়ন পর্যায়ে দরিদ্র মানুষের জন্য 10 টাকা কেজিতে চাল বিক্রি হবে। আর এই মুহূর্তে তৃতীয় সেশনে এখন বস্ত্র প্রবাসী এবং সঙ্গে বৈঠক চলছে। জয়দেব, আপনাকে ধন্যবাদ। দর্শক, জেলা প্রশাসক সম্মেলন থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী জয়দেব দাস। করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে ঢাকা, রাঙামাটি ছাড়া আরও 10 জেলা, গাজীপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, বগুড়া, দিনাজপুর, চট্টগ্রাম, লালমনিরহাট, খাগড়াছড়ি ও পঞ্চগড়, আগের দুটি ঢাকা ও রাঙামাটি। হলুদ জোন বা মধ্যম ঝুঁকিতে থাকা 32 জেলার শনাক্তের হার অন্তত 5%, 5 শতাংশের নিচে মাত্র 16টি জেলা রয়েছে গ্রিন জোনে। এদিকে 24 ঘন্টায় বিশ্বে করোনায় 28,52,000-এর বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে, একদিনে মৃত্যু হয়েছে 7,640 জনের। এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা 33,47,00,000 ছাড়ালো, আর মোট প্রাণহানি ছাড়ালো 55,72,000। 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ফ্রান্সে, 4,64,000-এর বেশি আক্রান্ত ও 375 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। একদিনের হিসেবে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড গড়েছে ইতালিও, আক্রান্ত হয়েছে 2,28,000-এর বেশি। পূর্ববর্তী দিনের চেয়ে ভারত ও ব্রাজিলেও সংক্রমণ বেড়েছে, দেশ দুটিতে যথাক্রমে 2,77,000-এর বেশি ও 1,32,000-এর অধিক আক্রান্ত হয়েছে। 24 ঘন্টায় গেল ফেব্রুয়ারির পর সর্বোচ্চ 438 জনের মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে, একদিনে যুক্তরাষ্ট্রে 4,32,000-এর বেশি আক্রান্ত ও 1,443 জনের মৃত্যু হয়েছে। উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে শাবিপ্রবির শিক্ষার্থীরা। আজ দুপুরের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে আমরণ অনশনের হুমকিও দিয়ে রেখেছে শিক্ষার্থীরা। এদিকে বর্তমান পরিস্থিতিতে আগামী 2 ফেব্রুয়ারি সিন্ডিকেটের নির্বাচন স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে উপাচার্য ফরিদুদ্দিন আহমেদ বলেছেন, তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে যে কোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত। ভিসির পদত্যাগ চাই, তাকে প্রত্যাহার করতে হবে, তবে আমরা আমরা অনশন থেকে সরে আসব। আজকে দুপুরের মধ্যে এই জায়গাটাতেই আমরা অনশনের জন্য বসব। তারা যে দাবি দেওয়া করেছে সমস্ত দাবি কিন্তু আমরা মেনে নিয়েছি ইতিমধ্যেই, কিন্তু তারা তখন এখন একটা দাবি করেছে উপাচার্যের পদত্যাগ। আমি তাদেরকে উপাচার্য যদি কোনো অপরাধ হয়ে থাকে এই জিনিসটা একটা তদন্ত কমিটি, আমরা তদন্ত কমিটি করেছি, দরকার হলে সরকারের উচ্চ পর্যায়ে থেকে তদন্ত কমিটি হতে পারে। উপাচার্য যদি কোনো অপরাধ করে থাকে বা তার যদি কোনো দোষ থাকে, তো উপাচার্যের উপরে যে সিদ্ধান্ত সরকার দিবে সিদ্ধান্ত উপাচার্য মেনে নেবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শাবিপ্রবি ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, শিক্ষার্থীরা তো অনশনে যাওয়ার নির্দেশনা দিয়েছে, এখন আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছে এ বিষয়ে? জি, ধন্যবাদ তানিয়া। আসলে এই আন্দোলনকারী শিক্ষার্থীদের আলটিমেটাম ছিল দুপুর 12টার দিকে তারা যদি এই শাবিপ্রবি উপাচার্য যদি পদত্যাগ না করেন সেক্ষেত্রে তারা অনশনে বসবেন। তো এরই মধ্যে আসলে 12টা পার হয়ে গেছে, আলটিমেটামের সময়ও শেষ হয়ে গেছে, তবে শিক্ষার্থীরা এখানে উপাচার্যের এই বাসভবনের সামনে তারা জড়ো হয়েছেন। তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে জড়ো হওয়ার পরে কিছু সময়ের মধ্যে তারা সিদ্ধান্ত অনুযায়ী তারা অনশনে যাবেন। এরই মধ্যে আসলে এই বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী আসলে এখানে এসে জড়ো হয়েছেন। তারা বিভিন্ন ধরনের প্লেকার্ড প্রদর্শন করার জন্য আসলে প্লেকার্ড আঁকছেন, প্লেকার্ডে কাজ করছেন, প্লেকার্ডের মাধ্যমে তাদের প্রতিবাদের ভাষা তুলে ধরছেন। তো তাদের একটাই দাবি যে ভিসির পদত্যাগ না করলে তারা আমরণ অনশনের পাশাপাশি আসলে মাঠ ছাড়বেন না, এই ধরনের তারা সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা আরেকজন শিক্ষার্থীর কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে আসলে এই 25-30 জন শিক্ষার্থী আসলে স্বেচ্ছায় অনশনের জন্য নাম লিপিবদ্ধ করেছেন, তারা আশা প্রকাশ করছেন আরও কিছু সময়ের পরে
করে আরো বেশ কিছু শিক্ষার্থী আসলে অনশনের জন্য নাম লিপিবদ্ধ করবেন। সব মিলিয়ে আসলে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে আসলে সাবিপাবি ক্যাম্পাস। আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিসি ভবনের সামনে আসলে অসংখ্য পুলিশ অবস্থান করছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেক্ষেত্রে তারা আসলে অবস্থান নিয়েছেন। আসলে এই মুহূর্তে আমার সাথে একজন আন্দোলনকারী শিক্ষার্থী আছেন, আসলে আপনার কাছে জানতে চাইব আলটিমেটামের সময় তো পার হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত কি হতে যাচ্ছে? হ্যাঁ, আমাদের আলটিমেটামের পরের সিদ্ধান্ত তো আগে থেকে কালকে থেকেই ফিক্স ছিল যে আমাদের স্টুডেন্ট বডি থেকে অনশনে বসবে। আমাদের সেই ডিসিশন এখন পর্যন্ত ইয়া হচ্ছে, সেই ডিসিশনটা যাতে সঠিকভাবে পূরণ হয়, কারো যাতে জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই জিনিসটাই আমরা এখন অর্গানাইজ করতেছি যে আমাদের অনশনে বসলে তার জন্য যে মেডিকেল টিমের ব্যবস্থা করা, অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা, সে কোন ওয়াশরুমে যাবে, সেই সকল যে অর্গানাইজিং জিনিসগুলো আছে আমরা সেগুলো নিয়ে এখন কাজ করতেছি। আমাদের কিছুক্ষণের মধ্যেই হচ্ছে অনশনে কটা থেকে বসবো, কারা কারা বসবো সেগুলো আমরা ডিক্লেয়ার করে দেবো। জি, ধন্যবাদ আপনাকে। আসলে উনি জানাচ্ছিলেন যে অনশনের প্রস্তুতি পর্ব তাদের চলছে, যে অনশনকারীরা কোথায় বাথরুমে যাবেন, কীভাবে থাকবেন, বা তাদের মেডিকেল টিম থাকবে কি না, কারা থাকবেন, সব মিলিয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে তারা এগোচ্ছেন। এ হচ্ছে সাবিপাবি ক্যাম্পাস থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে আছি স্টুডিওতে আপনার কাছে তানিয়া। রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাবিপাবি ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী সৈয়দ রাসেল। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে ক্যাম্পাস, মোতায়েন আছে অতিরিক্ত পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর এখন ক্যাম্পাসের অবস্থা কি দেখছেন? ধন্যবাদ আপনাকে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ এখনও মোতায়েন আছে। গভীর রাতে যে সংঘর্ষ হয়েছে ছাত্রলীগের দুই গ্রুপ অর্থাৎ বগি ভিত্তিক সংগঠন বিজয় এবং সিএফসি দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। বলা হচ্ছে যে ছাত্রলীগের যে কমিটি আছে বিশ্ববিদ্যালয়ে, সাধারণ সম্পাদক এবং সভাপতি পদ ছাড়া বাকি পদগুলো দেয়া হয়নি, তিন বছর পার হয়ে গেছে। এই কমিটিগুলোর যে পদগুলো খালি আছে, কমিটির এই পদগুলো পূরণ করার দাবিতে ছাত্রলীগের কর্মীরা কিন্তু বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছিলেন। গত 13 তারিখ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুজন কেন্দ্রীয় নেতা আসার পর তাদের কাছেও তারা এই দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে তারা এই দাবিটি জানান এবং বলা হয় যে 25 তারিখ তাদেরকে সময় দেওয়া হয়, যে এর মধ্যে কমিটি করা হবে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি একটু জানার চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ডক্টর শহীদুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আপনাকে স্বাগত জানাই। জানতে চাই গত রাতে কি ঘটেছে, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? গত রাতে একটি ছাত্র সংগঠনের দুটি গ্রুপের মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে তারা সংঘর্ষে লিপ্ত হয়ে যায়। আসলে এর নির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি। উভয় পক্ষই বলছে যে তাদের উপরে আগে হামলা করা হয়েছে, পরস্পরের প্রতি অভিযোগ। এক্ষেত্রে আমরা দুটি ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। এখন পর্যন্ত আমাদের সার্বিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। গ্রুপ দুটি দুই হলে এখন অবস্থান করছে এবং যে কোনো ধরনের তারা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশকে বিঘ্ন করার জন্য, যে কোনো ধরনের ঘটনার জন্য আমরা কঠোর ব্যবস্থা নেব। কারণ আমরা বিশ্ববিদ্যালয় এক মিনিটের জন্য বন্ধ থাকুক কিংবা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটুক, সেটা আমরা কোনোভাবেই চাই না। সেটা আমাদের ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম ডক্টর শহীদুল ইসলামের সঙ্গে, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর। তিনি যেমনটি বললেন, আমরা ছাত্রলীগের যিনি সভাপতি আছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে বগিভিত্তিক এই সংগঠনগুলো, যেগুলোর নাম বলা হয়, যেগুলোর কারণে করোনা মহামারীর মধ্যে ক্যাম্পাস বন্ধ থাকার পরও বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে, এই সংগঠনগুলো কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এগুলো নেই, তারা এটি অস্তিত্ব স্বীকার করেন না। তবে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে কিন্তু আমরা এইসব সংগঠনের ব্যানারে বিভিন্ন কর্মসূচি এবং সংঘর্ষে জড়াতে দেখেছি। তো বিশ্ববিদ্যালয়ে এখনও পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে আছে এবং অতিরিক্ত পুলিশ কিন্তু মোতায়েন করা আছে। এই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ। ফিরছি স্টুডিওতে তানিয়া আপনার কাছে। জায়েদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে ক্যাম্পাসের সবশেষ তথ্য জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শেখ জায়েদ। এবারে ব্যতিক্রমী এক বিয়ের খবর। কথায় আছে প্রেমের কোনো বয়স নেই, বিয়ের বয়স শুরুর সময় নির্ধারণ থাকলেও শেষ নিয়ে নেই কোনো বিধিবিধান, সবই নির্ভর করে মনের ওপর। তেমনি মনের ওপর জোর রেখে 90 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন কুমিল্লার অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল। নতুন এই দম্পতিকে নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড়।
সহকর্মীরা ফুল মিষ্টি নিয়ে ভিড় করছেন ইসমাইলের বাড়িতেও। কুমিল্লা থেকে হুমায়ুন কবির জীবনের প্রতিবেদন জানাচ্ছেন রিশাদ হাসান। 1970 সালের 2 সেপ্টেম্বর কুমিল্লার আদালতে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন মোহাম্মদ ইসমাইল। বয়স তার 90 ছুঁই ছুঁই। এখনও নিয়মিত আদালতে যান। কুমিল্লা আইনজীবী সমিতিতে তিনি 5 বারের নির্বাচিত সভাপতি। ইসমাইলের প্রথম স্ত্রী মাহমুদা বেগম 7 বছর আগে মারা গেছেন। তার 5 ছেলে। এই বয়সে সোমবার তিনি বসেছিলেন বিয়ের পিঁড়িতে। কুমিল্লার দেশওয়ালীপট্টির 40 বছর বয়সী মিনারা বেগমকে বিয়ে করেন তিনি। 50 জনের মতো বরযাত্রী উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতিকে বরণ করে নেন তারই আইনজীবী ছেলে। মোহাম্মদ ইসমাইল বলেন, শেষ জীবনে একা চলা কষ্টের ব্যাপার, একজন সঙ্গী হলে পথ চলা সহজ হয়, তাই এই সিদ্ধান্ত। দোয়াও চান সকলের কাছে। একাকিত্ব একটা অসহনীয় প্রবলেম, একাকিত্ব দূর করার জন্যই এই সিদ্ধান্ত, এবং এখন আমার একাকিত্ব দূর হয়েছে, আমি বর্তমানে অত্যন্ত সুখে আছি। মোহাম্মদ ইসমাইলের বড় ছেলে মোহাম্মদ ইসহাক সিদ্দিকীও আইনজীবী। তিনি বলেন, তারা এই বিয়েতে খুশি। আমরা অসম্ভব উৎফুল্ল, আনন্দিত, সম্মানিত, গৌরবান্বিত বোধ করছি, এবং আমরা আমাদের দায়িত্বটা পালন করেছি বলে আমরা বোধ করছি। ইসমাইল হোসেনের বিয়ের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকেই তার শুভকামনা করেছেন। ডেস্ক রিপোর্ট, News24। আবারও বরিশালের কীর্তনখোলা নদী দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। 2 বছর আগে জেলা প্রশাসন নদী তীরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলেও বর্তমানে আরও আওতা বাড়িয়ে নদী দখল করার অভিযোগ উঠেছে তাদেরই বিরুদ্ধে। এভাবে নদী দখল চলতে থাকলে কীর্তনখোলা নদীর প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বরিশাল থেকে রাহাত খানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2020 সালের মধ্যে জানুয়ারিতে নগরীর ধান গবেষণা রোডের পাকার মোড় এলাকায় কীর্তনখোলা নদীর তীরের অবৈধ দখল গুড়িয়ে দেয় জেলা প্রশাসন। তবে নজরদারির অভাবে আগের চেয়ে আরো বেশি আয়তন নিয়ে বর্তমানে নদী দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। নদী তীরে জেটি, গাইডওয়াল, গোডাউন এবং হট ইয়ার্ক সহ নানা স্থাপনা গড়ে তুলে দখল পাকাপোক্ত করেছেন দখলদাররা। এতে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে দাবি পরিবেশবিদদের। অবিলম্বে এটাকে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করে এই উচ্ছেদ করতে হবে এবং নদীকে গতিশীল করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, আইন অনুযায়ী নদীর তীর ঠেকিয়ে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না। এভাবে নদী দখল চলতে থাকলে কীর্তনখোলা স্বাভাবিক প্রবাহ হারাবে এবং এতে জীবন জীবিকার ওপর বিরূপ প্রভাব পড়বে। একটি নদীর জোয়ারের সময় যে পর্যন্ত পানি প্রবাহিত হয় তার 10 ফুট পর্যন্ত নদীর ফসর। এই ফসর এলাকা এবং নদীর এলাকা কেউ কোনো অবস্থাতেই দখল করতে পারে না বা স্থাপনা নির্মাণ করতে পারে না, যদিও তার ব্যক্তিগত জায়গা হয়ে থাকে। তবে নদীর তীর অবৈধ দখলের অভিযোগ অস্বীকার করে রেকর্ডীয় জমিতে স্থাপনা নির্মাণের দাবি করেছেন অভিযুক্তরা। আমার তো সাক্ষ্য বলার দলিল, আমি দায়খাজনা দিই, আমি আমার দায়খাজনা দেওয়া সম্পত্তিটা যেটা আছে নদীর ভিতরে, এরপর তো নদীর পার আছে, আমি আমার যেটা ভেঙে গেছে আমার আমি প্রতিরক্ষার জন্য প্রতিরক্ষা পাচ্ছি সেটা। এদিকে বরাবরের মতো নদীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে সেটা তার পৈতৃক না নদী, যদি নদীর সম্পত্তি হয় সেখানে আমরা নদীকে রক্ষা করার জন্য সরকারি যে বিধিবিধান আছে তার আলোকে আমরা কাজ করব। কীর্তনখোলা নদী তীরবর্তী প্রায় 3 কিলোমিটার জমিতে 4,320টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে নদীবন্দর কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, News24। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে মুন্সীগঞ্জের 17টি গ্রামের 13,000 বাসিন্দা। এরই মধ্যে ধলেশ্বরী নদী গর্ভে বিলীন হয়েছে শত শত একর ত্রিফসলি জমি। গ্রামবাসীরা নিজেদেরও অর্থায়নে বাঁশ দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করলেও শেষ রক্ষা হচ্ছে না। মুন্সীগঞ্জ থেকে সেতু ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। অসময়ে ভাঙতে শুরু করেছে মুন্সীগঞ্জের সিরাজদি খানের ধলেশ্বরীর তীর। এতে হুমকির মুখে 17 গ্রামের বসতভিটা ও কৃষিজমি সহ হাজারো স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, বালুবাহী বালখের চলাচলে ভাঙনের মাত্রা আরও বেড়েছে। সরকারের বিভিন্ন দপ্তরে জানানো হলেও লাভ হয়নি কিছুই। আর 100 ফিট ভাঙলেই আমাদের এই পুরো গ্রামটা ভাঙবো, যে গ্রামে 12-13 হাজার মানুষ। এমপি মন্ত্রীর কাছে কোনো আমাদের কথা কেউ গ্রাহ্য করে নাই বা
অবহেলা আমাদের রাখছে উপজেলা চেয়ারম্যান সহ বলা হয়েছে। মাটি কাটাও যদি আমাদের প্রাথমিকভাবে যদি একটুনি সহযোগিতা করে আমরা অন্তত জানে রক্ষা পাবো। সরকারের থেকে আমার একটি অনুরোধ, আপনারা অতি তাড়াতাড়ি অতি মুহূর্তে আমাদের এই বান নির্মাণ কাজ করুন। অন্যদিকে ভাঙন প্রতিরোধে বরাবরের মতো ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিরাজদি খান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা চেষ্টা চালাচ্ছি যে জরুরি ভিত্তিতে এই নদী ভাঙন এলাকায় যেন পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে একটি স্থায়ী ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণ করা যায়। কেবল আশ্বাস নয়, আগামী বর্ষার আগে ধলেশ্বরী নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, News24। দেশীয় প্রকৌশলীদের মেরামত করা পাম্প দিয়ে সচল হলো দেশের বৃহত্তম সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষের রবি মৌসুম। চার বছর নষ্ট থাকা একটি পাম্প চালু করতে পারায় প্রকল্পের সক্ষমতা বেড়েছে। এবার সেচ সুবিধা দেয়া যাবে কুষ্টিয়া সহ দক্ষিণ পশ্চিমের চার জেলার 95,000 হেক্টর জমিতে। পানি উন্নয়ন বোর্ড বলছে এতে করে বাড়বে বোরো ধানের উৎপাদন। জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। গঙ্গা কপোতাক্ষ বা জিকে প্রকল্পে পদ্মা নদী থেকে পানি পাম্প করে সেচ দেওয়া হয় দক্ষিণ পশ্চিমের কৃষকদের জমিতে। কুষ্টিয়ার ভেড়ামারায় প্রকল্পের পাম্প হাউজের তিনটি পাম্পের মধ্যে একটি নষ্ট হয়েছে চার বছর আগে, আরেকটি দু মাস আগে। বিদেশিরা যে পাম্পটি মেরামতের জন্য 12 কোটি টাকা চেয়েছিল সেই পাম্প মাত্র 3 কোটি টাকায় ঠিক করে দিয়েছে দেশীয় প্রকৌশলীরা। যে আমরা যে সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করছি মানে টেকনোলজি আমাদের, কিন্তু ম্যাটেরিয়ালস হলো বাইরের, যার কারণে এটা 100% এটাকে আপনার ইনসিউরিটি করা যাচ্ছে যে এটা খুব টেকসই হবে। এই পাম্প দিয়ে এবারে রবি মৌসুমের শেষ সরবরাহ শুরু হলো। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলায় 95,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমরা আশা করতেছি আমরা গত বছর বা তার আগের বছর যে পরিমাণ এরিয়াতে আমরা ইরিগেশন দিয়েছিলাম আমরা এবার বেশি এলাকা কভার করতে পারব। তবে খালগুলো ভরাট ও দখল হয়ে যাওয়ায় 1954 সালে শুরু করা কৃষকের ভাগ্য বদলানো এ প্রকল্পের আওতা এখন কমে এসেছে। এখানেও সংস্কার কাজ শুরু করার কথা বলেন তিনি। যে কেনগুলা ভরাট হয়ে গেছে এবং প্রয়োজনীয় যে পরিমাণ ডিজাইন অনুযায়ী যে পরিমাণ পানি যাওয়ার কথা সেই পরিমাণ পানি যাচ্ছে না, সেই পরিমাণ পানি নেওয়ার জন্য যে মেইনটেনেন্স কাজটা করা দরকার সেটা আমরা করব এবং সেটা সেই কাজটা আমরা অব্যাহত রাখব। নষ্ট থাকা অপর পাম্পটি মেরামতে টেন্ডার হলেও করোনার কারণে আসতে পারছেন না জাপানি প্রকৌশলীরা। জাহিদুজ্জামান, News24, কুষ্টিয়া। শেরপুরের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত সীমান্ত জনপদ ঝিনাইগাতি উপজেলার পাহাড়ি এলাকায় বসবাসকারী দরিদ্র অসহায় গারো, কোচ, হাজং, বর্মন পরিবার সহ শীতার্তদের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। তীব্র শীতের কষ্ট লাঘবে কালোর কণ্ঠের সামাজিক সংগঠন শুভ সংঘের মাধ্যমে এই জেলার 1,000 শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল পেয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ ইকবাল সোভানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দরিদ্র অসহায় শীতার্তরা। জুবাইদুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় মঙ্গলবার সীমান্তবর্তী গোচনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় 250 ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শীতের কম্বল বিতরণ করা হয়। দুপুরে নকলা ও নলিতাবাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় আরো 400 হতদরিদ্র পরিবার, মসজিদের ইমাম, এতিম শিক্ষার্থী, পঙ্গু ও অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের মাঝেও কম্বল বিতরণ করা হয়। শৈত্যপ্রবাহের মধ্যে এই কম্বল হাতে পেয়ে বেশ খুশি পাহাড়ি এলাকার হতদরিদ্র অসহায় মানুষরা। আমাদের পাহাড়ি এলাকায় অনেক শীত, এই শীতের সময় আমরা এই কম্বল পেয়ে বসুন্ধরা দাদাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এই শীতের মাঝে আমাদের জন্য কম্বল বিতরণ করেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এই কম্বলের মধ্য দিয়ে আমাদের এলাকার লোকেরা অনেক উপকৃত হবে। কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইগাতি উপজেলা চেয়ারম্যান। এ সময় দৈনিক কালের কণ্ঠ শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বসুন্ধরা গ্রুপ সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় শীতার্থদের জন্য কম্বল বিতরণ করছে, তারই ধারাবাহিকতায় শেরপুর জেলায় 1,000 কম্বল উপহার হিসেবে পাঠিয়েছে। এই মুহূর্তে আমরা ঝিনাইগাতি উপজেলার একেবারে আদিবাসী মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে আমরা এই কম্বলগুলো তাদের হাতে তুলে দিচ্ছি। দেশব্যাপী অসহায় মানুষের মাঝে বসুন্ধরা গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ ও শীত বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য গ্রুপের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। যাদের সামর্থ্য আছে তারা যদি বাংলাদেশের যে সমস্ত মানুষগুলো এখনো দরিদ্র সীমার নিচে বাস করে বা অসহায় আছে তাদের পাশে এসে উপযুক্ত সময়ে একটু সহযোগিতা করলে আমরা আরো ভালো থাকবো। বসুন্ধরা গ্রুপের মালিক আমাদের শুভেচ্ছামূলক
যে এই কম্বল বিতরণ করলো, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অসহায় মানুষের জন্য বসুন্ধরা গ্রুপের এই সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, News24। প্রকৃতি আর নারীর গল্পকথন নিয়ে ক্যানভাস রাঙিয়েছেন শিল্পী শানাজ সুলতানা, যেখানে রূপরেখা বৈচিত্র্যের উপস্থিতিতে তৈরি হয়েছে এক একটি গল্পকথন। সেই গল্পকথনের খবর জানাচ্ছেন সুকন্যা আমির। সুখ আর কষ্ট এ দুটোকে ধারণ করে সময়ের পরিক্রমায় ভিন্ন ভিন্ন অবয়বেই নারীর উপস্থিতি। তার জীবন ক্যানভাসে জুড়ে আছে রং, রূপ, রেখা, বৈচিত্র্য, যেমনটা রয়েছে প্রকৃতিরও। কষ্ট, ভালোবাসা আর অসহনীয় গল্পকথার জন্ম নেয় নারী গর্ভে, আর সেই গল্পকথনের অস্তিত্ব প্রকৃতি বহন করে বেড়ায় যুগ যুগান্তর। প্রকৃতি আর নারীর এই দ্বৈতরূপ রং তুলির আঁচড়ে ক্যানভাসে মেলে ধরেছেন শিল্পী শাহনাজ সুলতানা। সেই ক্যানভাসকে নিয়েই সাজানো হয়েছে চিত্রকর্মের প্রদর্শনী। অনেক ঝড় ঝঞ্ঝা যায়, অনেক পারিপার্শ্বিক অনেক কিছু মধ্যে দিয়ে নারী নিজেকে মানে বৃক্ষের মতো মনে হয়। আমার এই সৃষ্টিগুলো আমি একদম নীরবেই করেছি এই করোনা টাইমে। যেই মুহূর্তে যেই অনুভূতিগুলো হয়েছে ঠিক ওই মুহূর্তেই আমার ক্যানভাসে আমি তুলে ধরেছি। প্রাতিষ্ঠানিকভাবে রং তুলির হাতে খড়ি নেই, কিন্তু ক্যানভাস রাঙানোর অদ্ভুত বাসনা রয়েছে এই শিল্পীর। সেই বাসনা থেকেই ছবির পুঁথিতে রচিত হয়েছে এক একটি গল্পকথন। অক্ষর জ্ঞান যখন তখন থেকে তো আঁকি, আর রঙের খেলা অনেকে তখন ড্রয়িং ট্রয়িং করতো আমার বাসায়, যেমন আমার ভাইরা আঁকতেন, বাট আমি তখন থেকে রঙের খেলাটা বেশি করতাম। কালান্তর শিরোনামে শিল্পীর চিত্রকর্মের প্রদর্শনী চলছে ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে। 32টি চিত্রকর্মে সাজানো এই প্রদর্শনী চলবে 23 তারিখ পর্যন্ত। সুকন্যা আমির, News24, ঢাকা। জয়পুরহাটের বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার ক্ষেত, সরিষার গাছে গাছে হলুদ ফুল আর সেই ফুলের মৌ মৌ গন্ধ। মৌমাছি তার গুনগুন শব্দে মধু আহরণে ব্যস্ত। এসব মধু সংগ্রহ করতে সরিষা ক্ষেতের পাশে বাক্স বসিয়েছেন মৌ চাষিরা। এতে মৌমাছির মাধ্যমে সরিষা ফুলের পরাগায়ন হচ্ছে, ফলে একদিকে সরিষার উৎপাদন বাড়ছে, অন্যদিকে মধু আহরণ করা যাচ্ছে। এতে লাভবান হচ্ছেন মৌ চাষিরা। আলমগীর চৌধুরীর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের বিভিন্ন ইউনিয়নে সরিষার আশানুরূপ উৎপাদন হয়েছে। এসব সরিষা ক্ষেতের পাশেই ফাঁকা জমিগুলোতে 1000 মৌ বাক্স স্থাপন করেছে মৌ চাষিরা। মৌমাছিরা সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমা করে, আর জমা করার 8 থেকে 10 দিন পরপর সেই বাক্সগুলো থেকে বিশেষ পদ্ধতিতে মধু সংগ্রহ করেন মৌ চাষিরা। জেলায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহের জন্য রংপুর, দিনাজপুর ও গাইবান্ধার মৌ চাষিরা এসেছেন জয়পুরহাটে, আর তাদের সহযোগিতা করছেন স্থানীয় কৃষকরা। আমাদের সাইডে এবারে প্রচুর পরিমাণ শশার আবাদ হয়েছে। আমাদের এখানে বহু মানুষ আসতেছে মধু সংগ্রহ করার জন্য। মধু চাষিরা যে মধু সংগ্রহ করতেছে, এই হিসাবে আমাদের ফলন এবারে খুব ভালো হবে মনে হয়। তবে মধু রপ্তানিতে সরকারের সহযোগিতা চান মৌ চাষিরা। বাংলাদেশের চাষিদেরকে বেশ সচেতন করা হয়, আমরা যেন তাদের কারণে যেন আমরা কোনো সমস্যার সম্মুখীন না হই। সরকার এই মধুটা যদি বিদেশে রপ্তানি করে দিত, তাহলে আমাদের জন্য, আমাদের মৌমাছির খামারের জন্য, খামারিদের জন্য অনেক উপকার হতো। সংশ্লিষ্টরা জানান মৌমাছির মাধ্যমে সরিষা ফুলের পরাগায়ন হচ্ছে, এতে একদিকে সরিষার উৎপাদন বাড়ছে, অন্যদিকে মধু আহরণ করা যাচ্ছে। এর ফলে আমরা এই সরিষা ক্ষেত থেকে যেমন ফলন বাড়বে, মৌমাছির পরাগায়ন ঘটানোর ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখছে, পাশাপাশি আরো বাড়তি একটি আয়ের সুযোগ সৃষ্টি করেছে। জয়পুরহাটে এবছর সরিষার চাষ হয়েছে 12,885 হেক্টর জমিতে, যা থেকে মৌসুমে এবার প্রায় 500 মন মধু সংগ্রহের আশা করছেন মৌ চাষিরা। ডেস্ক রিপোর্ট, News24। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS রণবীরে মঙ্গলবার বিস্ফোরণের ঘটনায় 3 নৌসেনা নিহত হয়েছেন। মুম্বাইয়ের নৌবাহিনীর ডক ইয়ার্ডে স্থানীয় সময় বিকাল 4:30 দিকে এই বিস্ফোরণ ঘটে। NDTV জানায় বিস্ফোরণের সময় নিহতরা জাহাজের মধ্যেই ছিলেন। এই ঘটনার সঙ্গে অস্ত্র বা গোলা বারুদের কোনো যোগসূত্র নেই বলে জানা গেছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। এক বিবৃতিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়,
যুদ্ধজাহাজটিতে থাকার সরঞ্জামের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ক্রু সদস্যরা দ্রুত সাড়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। গেল বছরের নভেম্বর থেকে ইস্টার্ন নেভাল কমান্ডে আন্ত উপকূলীয় অভিযানে মোতায়েন ছিল যুদ্ধজাহাজটি। কিছুদিন পরে এটার ঘাঁটিতে ফেরত আসার কথা ছিল। আগামী 3 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লীগ ফুটবলের 14তম আসর। দেশের 7 ভেন্যুতে অনুষ্ঠিত হবে 12 দলের লড়াই। প্রথমবারের মতো বিপিএল এর খেলা হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এর হোম ভেন্যু হিসেবে ব্যবহার হবে এই গ্রাউন্ড। বাকি 6টি ভেন্যুই ঢাকার বাইরের। ভেন্যুগুলো হলো গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম, মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম রাজশাহী, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম মুন্সিগঞ্জ। এদিকে এই মৌসুমে পেশাদার লীগের ক্লাবগুলোর অংশগ্রহণে অনূর্ধ্ব-18 ফুটবল লীগ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আমাদের খেলা শেষ হয়ে যাবে আপনারা সিনিয়রদের, তখন তারা জুনিয়রদেরকে নিয়ে খেলবে। এবং এটি প্রথমবারের মতো আমরা অতীতে যদিও সম্পূর্ণভাবে সব দলকে নিয়ে টুর্নামেন্ট করতে পারিনি, তবে সবাই মত দিয়েছেন এবার টুর্নামেন্ট নয়, এটি লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, যেটি সিঙ্গেল লীগ পদ্ধতিতে আন্ডার-18 পেশাদার লীগ এর খেলাটা হবে। এখন এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।